নেই, নেই কোনো চিকিৎসক, চিকিৎসা পাচ্ছেন না চিকিৎসা করতে আসা রোগীরা। এমনই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এমনই অভিযোগ তুলেছেন স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দারা। বেহাল অবস্থা হয়ে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। সকাল দশটা বাজার পরেও দেখা মেলেনি চিকিৎসকে, সাফাই কর্মী ছাড়া আর কেউই উপস্থিত নেই। স্থানীয় পঞ্চায়েত সদস্য লুৎফর রহমান জানান, বেশিরভাগ সময় ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত হন না, স্বাস্থ্যকর্মীদের আসা যাওয়ার উপর কোনো নিয়ন্ত্রণ নেই। আসেনি আর আসবো, এরপরে আসবে একটু, তাহলে অপেক্ষা করবেন, যদি আসে, আর যদি না আসে চিকিৎসা হবে না। কেউ নাকি কিছুই জানেন না, অথচ দেখা নেই ডাক্তারবাবু, দেখা মেলে না অন্যান্য কর্মীদের। অতএব বেহাল অবস্থা স্বাস্থ্যকেন্দ্রে। এই বিষয়ে পঞ্চায়েত সদস্য লুৎফর রহমান বলেন, স্বাস্থ্য কর্মাধ্যক্ষরা আছেন, ওনারাই দেখেন বিষয়টা, তবে এর প্রতিবাদ করবেন বলে জানান তিনি। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার সিএমওএইচ ডাক্তার বিভাস রায় এই ঘটনার কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন। তিনি নাকি এসব বিষয়ে কিছুই জানতেন না, এবার জানলেন, তাই ব্যবস্থা নেবেন। পঞ্চায়েতকে পাত্তা দিচ্ছেন আপনাকে? এখানে যারা নেতা আছে, দলের নেতারা আছে, তারা কোনো বুথ সভাপতি বলুন আর অঞ্চল সভাপতি বলুন, প্রধানবাবু বলুন, কেউ পাত্তা যায়নি আমাদের। আপনি তো জানিয়েছেন জেলা নেতৃত্বকে? হ্যাঁ জানিয়েছিলাম, কিন্তু মানে কোনো গুরুত্ব দিচ্ছেন। কিছু আপনি অভিযোগ করেনি, সুতরাং আপনার কাছ থেকে প্রথম জানলাম। তো যদি এরকম হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা খারাপ এবং তার যা ব্যবস্থাটা নিতে হবে, কিন্তু পাবলিক বা পঞ্চায়েত যেই হোক, তাদের যদি কোনো সমস্যা থাকে, যদি এগুলো জানতে পারেন, তাহলে সেগুলো আইদার বিএমওইস বা এসএমওইস বা সিএমওইস যে কোনো আধিকারিককে এটা জানাতে হবে, জানালে তাহলে আমরা ব্যবস্থা নিতে পারবো। সিএমওএইচ এর জানা ছিল না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই দুরাবস্থার কথা, কিন্তু এবার তো জানলেন। তাহলে এবার নিশ্চয়ই ভোল বদলাবে পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের এই স্বাস্থ্যকেন্দ্রে। স্বস্তি ফিরে পাবেন ধলহরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগীরা। পূর্ব মেদিনীপুর থেকে সেলিম আহমেদের রিপোর্ট, আর প্লাস নিউজ।